নমস্কার বন্ধুরা, আমি রনি। আজ আপনাদের সামনে তুলে ধরছি 19শে জানুয়ারি 2018 ঐতিহাসিক ব্রিগেড সমারোহ নিয়ে বিভিন্ন বক্তাদের একান্ত নিজস্ব বক্তব্য। ব্রিগেডের মঞ্চ থেকে মোদি তথা বিজেপির অন্তের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিরোধী মঞ্চ থেকে পাটনার বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা নিজের দলের শীর্ষ নেতৃত্বের নাম না করেই অজস্র তোপ দাগেন। তিনি প্রশ্ন তোলেন নোটবন্দি, জিএসটি এবং পণ্যের মূল্যবৃদ্ধি। তিনি এখানেই থেমে নয়, তিনি তুলে নিয়ে আসেন সেই রাফায়েল চুক্তিও। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে একের পর এক বোমা বিস্ফোরণ করতে আরম্ভ করেন। তিনি নোটবন্দিকে নিম এবং করলার সঙ্গে তুলনা করেন জিএসটিকে। তিনি দল থেকে বহিষ্কারের ভয় না করেই তার বক্তব্যের শেষ প্রান্তে আরও একটি তীব্র বোমা বিস্ফোরণ করেন। তিনি বলেন যে নির্বাচন চলে এসেছে, আসবে বহু প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি এবং পারফরমেন্স এই দুয়ের মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে সিপিএমের শেষ মুহূর্তের চেয়েও করুণ অবস্থা এখন তৃণমূলের। পার্থবাবুর মাথার পেছনের দিকটার মতোই ফাঁকা ছিল গোটা মাঠটা। সাসপেন্ড হওয়ার হুমকি দিয়ে টোটো চালকদের টানা হয়েছে এই ব্রিগেডে। তিনি আবারও আঞ্চলিক দলগুলির ইউনাইটেড ইন্ডিয়া র্যালিকে সার্কাসের সঙ্গে তুলনা করেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষের সুরে জানান যে দিদি বলেন বাংলায় টাকা নেই, অথচ প্রচুর টাকা খরচ করে সর্বত্র ব্রিগেডের পোস্টার লাগানো হয়েছে। প্রলোভন দেখিয়ে এবং ভয় দেখিয়ে লোকজনেদের নিয়ে যাওয়া হচ্ছে ব্রিগেডে, অথচ তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন শুধুমাত্র তার বক্তব্য শুনতেই জনসাধারণ দূর দূরান্ত থেকে চলে আসতেন। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ব্রিগেডকে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের সমাবেশ বলে উল্লেখ করেছেন। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র স্পষ্ট জানান যে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মহাজোটের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু মমতাতে ভরসা নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান যে বিগত 70 বছরে পাকিস্তান যা করতে পারেনি মোদী এবং শাহ 5 বছরে তা করে দেখিয়েছেন। সাম্প্রদায়িক বিভাজনে দেশটিকে টুকরো টুকরো করে দিয়েছেন। তারা হিটলারের মতো সারা জীবন রাজত্ব করতে চান ভারতবর্ষে। তিনি আরও জানান যে 2019 প্রধানমন্ত্রী বাছাই নয়, মোদী এবং শাহকে তাড়ানোই ব্রিগেডের মূল লক্ষ্য। অখিলেশ যাদব জানান যে উত্তরপ্রদেশ থেকে জোট বাঁধা শুরু হয়েছে, তা ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে। তামিলনাড়ু যদি বিজেপিকে জিরো করতে পারে তাহলে আমরা পারবো না কেন? কাশ্মীরের সাবেকই মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ জানান যে আমিও মুসলমান, কিন্তু তার আগে আমি ভারতবাসী। কাশ্মীরের সকল মুসলমানেরাই ভারতবর্ষের সঙ্গে থাকতে চান। আপনাদের কাছে অনুরোধ রইল কাশ্মীরে আসবার জন্যে। তিনি বলেন যে ইভিএম চোরদের হাঁটানোর জন্যেই আমরা সকলে জোটবদ্ধ হয়েছি। তিনি আরও বলেন যে হিন্দুস্তানকে মজবুত করুন, কিন্তু এয়ারফোর্স ও সেনাবাহিনী দিয়ে নয়, হৃদয় দিয়ে। লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বিনী প্রসাদ যাদব জানান যে চৌকিদারি চোর হে, রাফায়েল চুক্তিকে বারে মে মুখ খুলতে কেউ নেই, উনকা জোট বন্ধন হ্যায় ইডি অর সিবিআই সে। শরদ পাওয়ার জানান যে আমি 4 বার মুখ্যমন্ত্রী হয়েছি, কেন্দ্রীয় সরকারে কাজও করেছি, আমার আর নতুন করে কিছু পাওয়ার নেই, তবে এত জনসমাবেশ দেখে আমাদের সকলেরই 19টা বেজে গিয়েছে। আমাদের সকলেরই একটি লক্ষ্য, মোদি হাঁটাও বিজেপি হাঁটাও। চন্দ্রবাবু নাইডু জানান সারা পৃথিবীতে কোথাও ইভিএম মেশিনের দ্বারা ভোটাধিকার প্রয়োগ করা হয় না, তাই আমাদের পুরনো দিনের ব্যালট পেপারেই ফিরে যাওয়া উচিত। তিনি আরও জানান যে অমরাবতীতেও আমরা এই ধরনের সভা করতে চলেছি, সকলের আমন্ত্রণ রইল। একই সঙ্গে তিনি বলেন যে অরবিন্দ কেজরিওয়াল চাইলে দিল্লিতেও এই ধরনের একটি মহাসভা সম্ভব। কংগ্রেস প্রতিনিধি মল্লিকা অর্জুন খার্গে সোনিয়া গান্ধীর বার্তা পড়ে জানান যে মোদি বলেন খাবও না, কাউকে খেতেও দেব না, অথচ তার বন্ধুদের শিল্পপতি করে তুলছেন। তিনি আরও বলেন যে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু 1 কোটি 60 লক্ষ চাকরি খোয়া গিয়েছে। শুধু তাই নয়, 2019 ক্ষমতায় আসার উদ্দেশ্যে ভারতবর্ষের ঐতিহ্য সম্পূর্ণ সংবিধান নিয়ে ছেলেখেলা করছেন, ভারতবাসীর মধ্যে তৈরি করছেন
ধার্মিক ভেদাভেদ, ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমরা সকলে ব্রিগেডে একমত হয়েছি। এভাবে সকল পলিটিশিয়ানরাই ব্রিগেডের বাইরে এবং ব্রিগেডের মঞ্চ থেকে নিজস্ব বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন। তবে ব্রিগেডে 50 লক্ষ জনসমাবেশের কথা উল্লেখ করা হয়েছিল। সেই পরিসংখ্যান অতিমার্জিত হলেও যে বিপুল পরিমাণে জনরাশি এই কনকনে শীতে উপস্থিত ছিল তা বলাই বাহুল্য। তবে সবচেয়ে বড় বিষয় হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক ডাকে প্রায় সমস্ত বিজেপি বিরোধী দলগুলো একত্রিত হয়ে ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়েছেন বিরোধী মহাজোটের উদ্দেশ্যে।